ইতালির রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শায়লা আক্তার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। ইতালির রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ উদযাপন কমিটির আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আহ্বায়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলাম ব্যাপারীর পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী এবং উপদেষ্টা জোবায়ের আহমেদ রিপন। এ সময় একুশ উদযাপন কমিটি জানায়, বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে ইতালির সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে রোমের লার্গো প্রেনেস্তে চত্বরে আনুষ্ঠানিকভাবে শহীদের সম্মান জানানো হবে। এর আগে বিকেলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রজন্মকে বাংলা ভাষা এবং দেশকে জানাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সার্বজনীন এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে উদযাপন কমিটি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন, এতে সাংবাদিকরা সর্বস্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। ইসমাহমুদ, প্রবাসী ডেক্স, এমকে টেলিভিশন। প্রিয় দর্শক, এমকে টেলিভিশন সংবাদ ও সকল অনুষ্ঠানের ভিডিও দেখতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ব্লগার, টুইটার, লিঙ্কডইন, টাম্বল, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট সহ সব সাইটে আমরা আছি এমকে টেলিভিশন। এমকে টেলিভিশন।